আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। অনেকদিন তোমাদের সাথে আমার ক্লাস নেওয়া হচ্ছে না বিভিন্ন কারণে। তো আজকে আমি একাদশ শ্রেণীর একটি ক্লাস নিব। তো প্রথমে আগে তোমাদের সাথে, যদিও আমি আগেও ক্লাস নিয়েছি এবং তোমরা হয়তো আমাকে মনে রেখেছো বা চেনো আমাকে, তারপরে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি আফরোজা বেগম, প্রভাষক সমাজকর্ম, আব্দুর রহমান ডিগ্রি কলেজ। তো আজকে আমি একাদশ শ্রেণীর সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। তো এখানে সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ সমাজকর্মটা কী, তোমাদের এর আগে আমি একটা ক্লাসে তোমাদেরকে সমাজকর্মটা কী, সমাজকর্মের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমি সমাজকর্মের উদ্দেশ্য বা লক্ষ্যগুলো কী কী সেগুলি নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো, তোমাদের সাথে তো সামনাসামনি আমার কথাই হয়নি, সামনাসামনি তোমাদের সাথে আমার পরিচয় হয়নি, তারপরও তোমাদের বলবো যে তোমরা আমার ক্লাস একটু ফলো করো, একটু দেখো, এই ভিডিওটা তোমরা মাঝে মাঝে দেখবে প্রয়োজন হলে। আর আমি এখন চেষ্টা করব নিয়মিত ক্লাসটা নিতে, ঠিক আছে? তাই তোমরা একটু খেয়াল রাখবে। তো সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা দেখি কি, সমাজকর্ম হচ্ছে একটি পেশাদার সেবাকর্ম, মানব সেবা প্রদানকারী পেশা হিসেবে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য বহুমুখী এবং সুদূর প্রসারী। লক্ষ্য হচ্ছে কোনো কিছু অর্জনের আশা, আর উদ্দেশ্য হচ্ছে অর্জনের জন্য চেষ্টা। সমাজকর্মের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল সামাজিক ভূমিকা পালনের জন্য সমাজের প্রতিটি স্তরের জনগণকে সক্রিয় ও সক্ষম করে তোলা এবং অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করা। অর্থাৎ মূল কথাই হচ্ছে কি, যে মানুষকে সামাজিক ভূমিকা পালনে তাকে সচেষ্ট করা, এটাই হচ্ছে সমাজকর্মের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝতে পারলাম। তো সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যগুলো সম্পর্কে, অর্থাৎ সমাজকর্ম সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন মতামত প্রকাশ করেছেন, বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, এগুলো বিচার বিশ্লেষণ করে আমরা যে কতগুলো লক্ষ্য উদ্দেশ্য পেয়ে থাকি, সেই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমি আজকে সংক্ষেপে আলোচনা করব। তো সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো, কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে আমি আলোচনা করব। একটু লক্ষ্য করো যে প্রথমত আমি বলতে পারি যে মানব জীবনের সামগ্রিক কল্যাণ। সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, এক নম্বর, মানব জীবনের সামগ্রিক কল্যাণ। মানব জীবনের সামগ্রিক কল্যাণ জিনিসটা কি, দেখো তোমরা, যে মানব জীবনের সামগ্রিক কল্যাণ, আমরা জানি কি যে সমাজকর্ম মানুষের একটি নির্দিষ্ট দিক বা শুধুমাত্র একটি বা দুটি দিক নিয়ে আসলে আলোচনা করে না কিংবা উন্নয়ন ঘটানোর চেষ্টা করে না। আসলে সমাজকর্ম মনে করে কি, মানুষের প্রকৃত মঙ্গল করতে গেলে তার সামগ্রিক দিক নিয়ে আলোচনা করা বা সামগ্রিক দিক সম্পর্কে, সামগ্রিক দিকের কল্যাণ সাধন করলেই শুধুমাত্র মানব কল্যাণটা সঠিক হবে। অর্থাৎ সমাজকর্ম মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং নৈতিক দিকসহ সকল দিকের সুষম ও সঠিক কল্যাণ সাধন করার চেষ্টাই হচ্ছে সমাজকর্মের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অর্থাৎ সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তোমার এই সামগ্রিক কল্যাণ, অর্থাৎ মানব জীবনের সামগ্রিক কল্যাণ। এরপরে আমরা বলতে পারি যে সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন। দুই নম্বরে আমরা বলতে পারি সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন।
ক্ষমতার উন্নয়ন, সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন। অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ অর্থ, সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন ঘটানো, অর্থাৎ সামাজিক ভূমিকা পালনে মানুষকে সহায়তা করা। আর সমাজকর্ম মনে করে কি যে মানুষের, প্রত্যেকটা মানুষের সমাজে তার নিজস্ব কর্তব্য, দায়িত্ব কর্তব্য রয়েছে। এই জিনিসগুলো, অর্থাৎ তার যদি দায়িত্ব কর্তব্য সঠিকভাবে সে পালন করতে না পারে, তখনই সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাহলে এই যে এই কারণে সমাজকর্ম কি করে, প্রত্যেকটা ব্যক্তি যেন সমাজের, তার সামাজিক যে ভূমিকা এইটা সে সঠিকভাবে পালন করতে পারে, তার জন্য তার কি করে, তার এই ক্ষমতা বৃদ্ধির সহায়তা করার চেষ্টা করে। তারপরে হচ্ছে কি, আমরা বলতে পারি ব্যক্তি ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধান। ব্যক্তি তিন নম্বরে আমরা বলতে পারি, তিন নম্বরে ব্যক্তি ও পরিবেশে সামঞ্জস্য বিধান। ব্যক্তি ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধান, অর্থাৎ ব্যক্তি ও পরিবেশ, আমরা জানি কি যে পরিবেশটা হচ্ছে সদা পরিবর্তনশীল, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তিত একটা অবস্থা, এই পরিবর্তিত অবস্থাটা কিন্তু সবসময় যে মানুষের অনুকূলে বা সবসময় পরিকল্পিত হচ্ছে তা কিন্তু নয়। তোমার অপরিকল্পিত, পরিকল্পিত, ইতিবাচক, নেতিবাচক সব দিকেই কিন্তু পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত অবস্থার সাথে ব্যক্তিকে সামঞ্জস্য বিধানে সহায়তা করাটা হচ্ছে সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। অর্থাৎ দেখা যায় কি যে ব্যক্তি তার এই সমাজের যে, অর্থাৎ পরিবেশের যে কি বলেন পরিবর্তনটা হয়, যে নেতিবাচক পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, যে ইতিবাচক পরিবর্তন তো ব্যক্তির অনুকূলে থাকে, কিন্তু নেতিবাচক পরিবর্তনটা কিন্তু তার অনুকূলে থাকে না। এই যে পরিবর্তনটা, এই যে নেতিবাচক পরিবর্তন, এটার সাথেও কিন্তু তাকে খাপ খাইয়ে চলতে হয়, সামঞ্জস্য বিধান করতে হয়। তা এই সামঞ্জস্য বিধান করতে পারলেই কিন্তু দেখা যায় কি, অর্থাৎ ব্যক্তি ও পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধান ক্ষমতার উন্নয়ন ঘটানো, অর্থাৎ উন্নয়ন ঘটালে দেখা যাবে কি যে ব্যক্তি তার পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করতে পারবে, তখন কিন্তু দেখা যাবে বিভিন্ন ধরনের সামাজিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলি কম হবে। তারপরে আছে কি, স্বাবলম্বন অর্জনে সহায়তা করা। এরপরে আমরা যেই লক্ষ্য উদ্দেশ্যটার কথা বলতে পারি সেটা হচ্ছে স্বাবলম্বন অর্জনে সহায়তা করা। স্বাবলম্বন অর্জনে সহায়তা করা সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে স্বাবলম্বন অর্জনে সহায়তা করা। অর্থাৎ সমাজকর্ম কিন্তু মনে করে যে প্রত্যেকটা ব্যক্তি যদি আত্মনির্ভরশীল হয় তাহলেই কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব। অর্থাৎ স্বাবলম্বন অর্জনে সহায়তা করা। এখানে একটা কথা হচ্ছে কি যে সমাজকর্ম প্রত্যেকটা ব্যক্তিকে স্বাবলম্বী হিসেবে দেখতে চায়, আত্মনির্ভরশীল হিসেবে দেখতে চায়। যে একজন ব্যক্তি সমস্যা যদি অন্য কেউ সমাধান করে দেয় তাহলে তার সমস্যার কিন্তু সাময়িক সমাধান হবে, এই সমাধানটা কিন্তু পার্মানেন্ট হবে না, অর্থাৎ এটা দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু যখন কোনো ব্যক্তির সমস্যার সমাধানের ক্ষেত্রে সে নিজেই যখন সমস্যার সমাধান করতে পারবে, তখন কিন্তু, অর্থাৎ সে যখন আত্মনির্ভরশীল হবে, স্বাবলম্বী হবে, তখন কিন্তু অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। অর্থাৎ সামাজিক সমস্যা রয়েছে তার সমাধান কিন্তু এই যে আত্মনির্ভরশীল বা স্বাবলম্বী, এই আত্মনির্ভরশীল বা স্বাবলম্বী হলে ব্যক্তি কী হবে, এই সামাজিক সমস্যাগুলি হবে না। তাহলে সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে স্বাবলম্বন অর্জনে সহায়তা করা। তারপরে আছে কি, তারপরে আমরা যেটা বলতে পারি যে সুপ্ত প্রতিভার বিকাশ সাধন। এরপরে আমরা যে লক্ষ্য উদ্দেশ্যটার কথা বলতে পারি সেটা হচ্ছে সুপ্ত প্রতিভার বিকাশ সাধন। সমাজকর্ম মনে করে যে প্রত্যেকটা ব্যক্তির ভেতরে কি আছে, প্রতিভা আছে। সুপ্ত
প্রতিভার বিকাশ বিকাশ সাধন। সমাজকর্ম মনে করে যে প্রত্যেকটা ব্যক্তির ভেতরে কি প্রতিভা রয়েছে, হয়তো সেটা পরিবেশ বা পরিস্থিতির কারণে হয়তো সুপ্ত আছে, সেটাকে কি করতে হবে, জাগিয়ে তুলতে হবে। অর্থাৎ তার সুপ্ত প্রতিভার, এই সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে গেলে যে পারিপার্শ্বিক অবস্থা প্রয়োজন, যে তার যে এক পরিবেশের প্রয়োজন, সেই পরিবেশ, সেই পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন ঘটানোর চেষ্টা করে হচ্ছে সমাজকর্ম, যাতে প্রত্যেকটা ব্যক্তির তার যে সুপ্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভার বিকাশ সাধন করা সম্ভব হয়। অর্থাৎ সমাজকর্মের যে চিন্তা, যে সমাজকর্মের হচ্ছে কি, যে সমাজকর্ম মনে করে যে প্রত্যেকটা ব্যক্তির যে সুপ্ত প্রতিভা রয়েছে, এই সুপ্ত প্রতিভা বিকাশ সাধন হলেই কিন্তু ব্যক্তি কি হবে, স্বাবলম্বী হবে, আত্মনির্ভরশীল হতে পারবে। এরপরে তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আমরা বলতে পারি 6 নম্বরে, পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন। পরিকল্পিত পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন, পরিবর্তন। এখানে আমি আগেই বলেছিলাম যে পরিবর্তনটা আসলে সামাজিক পরিবর্তনটা কি যে শুধুমাত্র ইতিবাচক হবে বা অনুকূল হবে তা কিন্তু নয়, যে সমাজ সদা পরিবর্তনশীল। আমরা জানি যে সমাজের পরিবর্তনটা কি একবার পরিকল্পিত হয়, একবার অপরিকল্পিত, একবার ইতিবাচক নেতিবাচক সব ধরনেরই কিন্তু হয়ে থাকে। কিন্তু সমাজকর্ম কি করে, সমাজকর্ম চেষ্টা করে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা যেন পরিকল্পিত ও গঠনমূলক হয়। অর্থাৎ পরিবর্তনটা যদি পরিকল্পিত ও গঠনমূলক হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক কম হবে, অর্থাৎ সামাজিক সমস্যা অনেক কম হবে। এই কারণে সমাজকর্মের একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরিকল্পিত ও গঠনমূলক পরিবর্তন। তারপরে আমরা বলতে পারি আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্যের কথা, সেটা হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহার, সম্পদের সদ্ব্যবহার, সম্পদের সদ্ব্যবহার। আমরা জানি কি যে আমাদের সমস্যার তুলনায় সম্পদ কিন্তু অনেক কম, অর্থাৎ সম্পদ হচ্ছে সীমিত, আর কি বলে যে সমস্যা কিন্তু ব্যাপক বহুল। অর্থাৎ এই যে আমাদের সমস্যার তুলনায় সম্পদ সীমিত, এই কারণে সমাজকর্ম চেষ্টা করে কি যে যতটুকু সম্পদ আছে এই সম্পদটার যেন সদ্ব্যবহার হয় এবং এই সম্পদটা যেন কোনোভাবেই অপচয় না হয়। অর্থাৎ যতটুকু সম্পদ আছে ততটুকু সম্পদ যেন আমাদের একেবারে সঠিকভাবে ব্যবহার করা হয় এবং সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের যতটুকু সম্পদ খরচ করা প্রয়োজন বা সমস্যা সমাধানের প্রয়োজন ততটুকু সম্পদ যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ সদ্ব্যবহার করতে পারি। সেজন্যও সমাজকর্মের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। তারপর আমি আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্যের কথা আলোচনা করব, আলোচনা করে শেষ করে দিব, সেটা হচ্ছে সর্বশেষ সার্বজনীন কল্যাণ। আমরা আরেকটা লক্ষ্য উদ্দেশ্য সার্বজনীন কল্যাণ, সার্বজনীন কল্যাণ, সার্বজনীন অর্থাৎ সবার জন্য। এটা কীরকম যে সমাজকর্ম কি, সমাজকর্মের ক্ষেত্রে ধনী গরিব উঁচু নিচু কোনো ধরনের বর্ণ ভেদাভেদ নেই, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কল্যাণে কিন্তু সমাজকর্ম কাজ করে থাকে। সকল শ্রেণীর ইয়েতে কী করে, সকল শ্রেণীর লোকজনদের কি সার্বজনীন কল্যাণ সাধনে সহায়তা করে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ ধনী গরিব নির্বিশেষে, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে সকলের জন্যই কিন্তু আমাদের এই সমাজকর্ম এবং সকলকেই স্বাবলম্বী করার ক্ষেত্রে সহায়তা করে থাকে, সামাজিক ভূমিকা পালনে সহায়তা
করে থাকে, অর্থাৎ সমাজকর্মের কাছে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, অর্থাৎ কোনো জাতি ধর্ম বর্ণ কি ভেদাভেদ নেই, সবাই সমাজকর্মের কাছে সমান। তাহলে এক্ষেত্রে আজকে আমরা যে জিনিসটা আলোচনা করলাম যে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য, একটা জিনিস মনে রাখবে, এখান থেকে কিছু কিছু এমসিকিউ কিন্তু আসে, যে প্রথমে আমি কি বলেছিলাম যে সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য কি, সামাজিক ভূমিকা পালনে সহায়তা করা, তারপরে অন্যগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তোমাদেরকে হয়তো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যগুলো আলোচনা করো, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি আমার ক্লাসটা আজকে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, তারপরে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব সেগুলোর সমাধান করে দিতে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।